হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ইংলিশের ফার্স্ট ইউনিট টেস্টের চার নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ইংলিশের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক তিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো এর মানে হলো এই প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে প্রথমে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস এক নম্বর প্রশ্ন হলো হোয়াট থট সার্ডেন্ট হিম অ্যান্ড হোয়াই এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও দু নম্বর প্রশ্ন হলো হোয়াট ডিড হি সি ওয়েন হি লুক আপ এগেন অ্যাট দ্য স্কাই এরপরে তিন নম্বর প্রশ্ন হলো হোয়াট ডিড হি রিচ ফাইনালি আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস আজকের ক্লাসের পিডিফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে আনসিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো এর মানে হলো এই প্যাসেজটাকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট এর মানে হল আনসিনের মধ্যে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে সেটা দেখে এই শূন্যস্থানটা পূরণ করতে বলেছে এখানে উত্তরটা দেওয়া আছে তোমরা দেখে নোট ডাউন করে নিও এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস এগেন্স্ট দ্য ফলোইং স্টেটমেন্ট গিভ সুইটেবল সাপোর্টিং সেন্টেন্স এগেনস্ট ইট এর মানে হলো সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে আর এর সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে প্রশ্ন হলো আর্থ ইস রিচ উইথ কমন সাল্ট এটি ফলস হবে আর এর সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে সেটা দেখে নোট ডাউন করে নিও এরপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন প্রশ্ন হল হোয়াটস হ্যাপেন হোয়েন দ্য সি ওয়াটার গেটস ইভেপারেট এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে নিও এরপরে গ্রামার অ্যান্ড হুকাবুলারিতে আছে টু অ্যাজ ডাইরেক্টেড এক নম্বর প্রশ্ন হল চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলেছে এর উত্তর হবে দ্য সি ওয়াটার ইজ মেড সাল্টি বাই দ্য প্রেজেন্স অফ সাল্ট দু নম্বর প্রশ্ন হলো দ্য সি ওয়াটার ইজ সাল্টি আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স এখানে উত্তর হবে সাল্টি এরপরে রাইটিং স্কিলের মধ্যে আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিটেড ইউজ অফ স্পিকার এর মানে হলো স্পিকারের নির্বিচার ব্যবহার সম্পর্কে একটি ইংরেজি দৈনিক সম্পাদককে একটি চিঠি লেখো এর উত্তরটি দেওয়া আছে তোমরা দেখে নোট ডাউন করে নিও আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে